সর্বশেষ একটা হাদিস বলবো যে আল্লাহর দয়াটা কত আপনি জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। অবশ্যই আমি সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল যেই ব্যক্তি তওবা করে ফিরে আসবে, ঈমান আনবে এবং ক্ষমা চাইবে, হেদায়েতের উপরে থেকে যাবে। আমি এমন প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা তোহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং সর্বশেষ হাদিস যেটা বলেছি এটা তিরমিজি থেকে রয়েছে, আব্দুল ইবনে মাসউদ তার বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়া লা উবালি। বান্দা তুই যতবার আমার কাছে ফিরে আসবি, যতবার আমার কাছে ক্ষমা চাইবি, আমি ততবার তোকে ক্ষমা করে দেব, তোর পাপের মাত্রা কতটা আমি আল্লাহ সেটা দেখব না, আমি ক্ষমা করে দেব, আল্লাহ বলেছে। তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। পাপের জীবনটা আসলে খুব মারাত্মক, এটা এই দুনিয়া তো আমাদের ফসল, আমাদের সম্পদ, রিজিকের উপরে বড় প্রভাব পড়ে এবং পরকালে তো শাস্তি রয়েছে। হাসান আল বসরি সম্ভবত ওনাকে কেউ বলেছিল যে আমার সন্তান হয় না, কেন হয় না এটার উপায় বলে। কেউ বলেছিল আমাদের রিজিকে ঘাটতি আছে, আমাদের রিজিক লাগবে। কেউ এসে বলেছে আমাদের বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে, আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কেউ বলেছিল যে আমার ধন সম্পত্তি কম। এরকমের একাধিক প্রশ্ন নিয়ে তার কাছে এসেছিল। তিনি একটা কথা বলেছিলেন প্রত্যেককে, রোগ পাঁচটা ওষুধ দিয়েছেন তিনি একটা, তার মানে এটা এমন একটা মেডিসিন যেটা সব রোগের ঔষধ। জানে সে কি করেছিল? সূরা নূহ 71 নম্বর সূরার 10 নম্বর আয়াতটি পড়েছিল। তিনি বলেছিলেন, অকুলতস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তার ছাত্ররা বলেছিল, পাঁচ রকমের সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে, আপনি সবাইকে বললেন তওবা করতে। বলছেন তিনি, এই আয়াতটা কি আছে তাতে? যেই ব্যক্তি তওবা করবে আল্লাহ চাইলে তাকে সন্তান আল্লাহ দেবে, যার সন্তান হয় না নিশ্চয় কোনো পাপের কারণে হচ্ছে, আল্লাহ তার তাকদিরে লিখে রাখলে তাকে তওবা করতে হবে, অবশ্যই তাকে আল্লাহ সন্তান দেবে। যার রিজিকে ঘাটতি লেগে গেছে, চাকরি পান না, যুবক বিয়ে করতে পারেন না, আপনি তওবা করেন, তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাস্তা খুলে দেবে। যাদের ফসলে ঘাটতি আছে আপনি তওবা করেন, যে পাপ থেকে আপনি ভয় পাচ্ছেন সেই পাপটাকে আপনি ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নূহ আলাইহিস সালাম বলেছিল, ওয়াকুল তাস্তাগফিরু, তোমরা তওবা করো তোমার রবের কাছে, তাহলে আল্লাহ তোমাদেরকে রিজিকের দ্বারগুলোকে খুলে দেবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি যদি এগুলো হক বলে থাকি, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। এবং আমি যদি কষ্টদায়ক কোনো কিছু বলে থাকি, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ক্ষমা করুন। সম্মানিত দিনই ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনই কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।